যদি বলে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছে, আমি বলছি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, আপনি শিক্ষিত নামের কলঙ্ক, আপনি অজ্ঞতার রাজত্বে বাস করছেন। কারণ মা খাদিজার যত সম্পদ রসুল পেয়েছিলেন সমস্ত সম্পদগুলো দোহা তুজার করে গরিব মিসকিন এতিম অসহায়দেরকে তিনি বিলিয়ে দিয়েছিলেন, এটা আপনার জানা নেই। যদি অল্প বয়সী একজন মহিলা রসুল্লাহর কাছে যদি না থাকতেন তাহলে তাম দুনিয়ার উন্নতে মোহাম্মদী বিজ্ঞান ভিত্তিক আদর্শ ভিত্তিক শান্তি সম্প্রীতি আর সোনার সমাজ প্রতিষ্ঠা করবার হযরত মুহাম্মাদের জিন্দেগীর এই মূল্যবান বক্তব্যগুলো, আয়েশার মতো একটা বাচ্চা মেয়ে যদি নবীর কাছে না থাকতেন বিশ্বের মুসলমান এই মূল্যবান বক্তব্য থেকে জনম জনমের মতো তারা মাহরুম হয়ে যেত। আয়েশা সিদ্দিকার বয়স 6 বছর, রসুলুল্লাহর বয়স 52 বছর। এই বিয়ের প্রস্তাবটা মূলত এসেছিল সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির পক্ষ থেকে, তার মানে রসুলের শ্বশুর মহাশয়ের পক্ষ থেকে এসেছিল প্রস্তাব। এই প্রস্তাবটা রসুলুল্লাহ মেনে নিয়েছিলেন, মেনে নিলেন। বয়সটা বেরিয়ে চলে গেল যখন 9 বৎসর, তখনই রসুলুল্লাহ আয়েশার সঙ্গে নির্জন বাস, তার আগে তাদের নির্জন বাস হয়নি। এবারে যে কথাটা আপনাদের জানতে হবে, অনেক পুলিশ এখানে আছেন, আমি পুলিশ প্রশাসনের কর্তব্য দায়িত্বে যারা রয়েছেন আমি এইটা আপনাদেরকে একটু বুঝতে বলবো। আমাদের ইসলাম কোরআন এবং হাদিস ভিত্তিক, এটা আপনারা খুব ভালো জানেন। আর হাদিস হলো হযরত মুহাম্মাদের আদর্শ, হযরত মুহাম্মাদের কথাবার্তারা, হযরত মুহাম্মাদের জীবন চরিত্র, এইগুলো সাহাবিরা বর্ণনা করেছেন, সেগুলোকে আমরা হাদিস বলছি। আমি একটা ছোট্ট পরিসংখ্যান আপনাকে দিচ্ছি, মুয়াত্তা ইমাম মালিক এবং বুখারী এবং মুসলিম এই চারটে হাদিস গ্রন্থের হিসেব দিচ্ছি। মুয়াত্তা ইমাম মালিকে হাদিস বর্ণনা করেছেন রসুলুল্লাহ সব স্ত্রী সবাই মিলে 203টে, তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা একা হাদিস বর্ণনা করেছেন 174টা, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে রসুলুল্লাহর স্ত্রী সবাই মিলে হাদিস বর্ণনা করেছেন 61টা, হযরত আয়েশা সিদ্দিকা একা বর্ণনা করেছেন 54টা। মুসলিম শরীফে সমস্ত সাহাবিগণ সমস্ত রসুলুল্লাহ সকল বিবিগণ সম্মিলিতভাবে হাদিস বর্ণনা করেছেন 36টা, সেখানে হযরত আয়েশা সিদ্দিকা একা বর্ণনা করেছেন 9টা। এবারে অন্যান্য হাদিসের কিতাবে এসেছে 2522টা হাদিস নবীর সাহাবিগণ বর্ণনা করেছেন, এই 2522টা হাদিসের ভিতরে হযরত আয়েশা একা বর্ণনা করেছেন 1973টা হাদিস, সুবহানাল্লাহ বলেন। এবারে সর্বমোট রসুলুল্লাহ সাহাবিদের বর্ণনা করা হাদিসের সংখ্যা, রসুলুল্লাহর স্ত্রীগণ যারা তাদের বর্ণনা করা হাদিসের সংখ্যা 2822, তার ভিতরে হযরত আয়েশার একা বর্ণনা করা হাদিস 2210। আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র ভাই মুফাক্কির ইসলাম সাহেব, আমার আর এক বোন তৎসহ আমার অত্যন্ত প্রিয়জন ভাই মোশারেফ হোসেন সাহেব তৎসহ অন্যান্য বিশিষ্ট জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ব্যক্তিত্ববর্গ, খুব সংক্ষেপে আমি দুটো তিনটে কথা বলছি। আজকের যে উদ্দেশ্য করে মূলত এই ধরনের সভাগুলো বিভিন্ন প্রান্তে প্রান্তে হয়ে আসছে, প্রশ্ন হলো এটাই যে 52 বৎসরের একজন পুরুষ মানুষ 6 বৎসরের একটা বাচ্চা মেয়েকে কীভাবে বিয়ে করতে পারেন, প্রশ্ন এই জায়গাটায়। এবং এইটা নিয়েই আপনাকে মনে রাখতে হবে সারা পৃথিবী জুড়ে তাম দুনিয়া জুড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শারীরিকভাবে মানসিকভাবে বাক্যবাণে নবীকে যেভাবে আক্রান্ত করা হয়েছে, পৃথিবীতে এত আক্রমণ আর কারোর উপরে হয়নি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। একেবারেই রসুলুল্লাহর নবুয়াত এবং রেসালাত যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই তার উপরে আক্রমণ শুরু। আপনাকে একটু আধ্যাত্মিক জগতে ভাবতে হবে যে আক্রান্ত কে হন বা কেন হন। খুব সরলে সহজে বলা যেতে পারে ঘুনি যাত্রাগাছি আজ থেকে অন্তত 30 বছর আগে থেকে আমার আসা যাওয়া,
খুব বেশি জানি এই ফাঁকা মার দিয়ে তখন যেতে গেলে শেয়ালে তাড়া করত খুব বেশি দিনের কথা না বলছি তো এই ঘুনি যাত্রা গাছিতে সবজির দোকানে ডাকাতি পড়েছে কার কার জানা আছে তাড়াতাড়ি বলেন সবজির দোকানে সবজির দোকানে কারো জানা নেই আসলে যেখানে মাল থাকে যেখানে অনেক দামি দামি সম্পদ থাকে চোর ডাকাত সেখানেই হামলা করে এটা তো ঠিক মানতেই হবে আপনাকে যেখানে যত দামি সম্পদ সেখানে তত মোটা মোটা তালা আর যেখানে কম দামি সম্পদ বা সম্পদ প্রায় জিরো সেখানে কোনো তালা নেই খোলা দরজায় চোর ঢোকে না কারণ ওখানে মাল নেই গত 1400 বছর ধরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন দাম্পত্য জীবন সমস্ত কিছুকে সামনে রেখে সবচেয়ে বেশি তার উপরে আক্রমণ করার একমাত্র কারণ হলো একটাই প্রমাণ করে এটা পৃথিবীতে সততা নিষ্ঠা আদর্শ সৌভাতৃত্ব সম্প্রীতি এই সমস্ত কিছুর সবচেয়ে দামি দামি সম্পদ রাসূলুল্লাহর কাছেই ছিল বলেই পৃথিবীতে সবচেয়ে বেশি তাকেই আক্রান্ত করা হয়েছে এ কথা অস্বীকার করা যাবে না আজকের এটা নতুন নয় সালমান রুশদির কথা আপনাকে ভুলে গেলে চলবে না তাসলিমা নাসরিনের কথা আপনাকে ভুলে গেলে চলবে না কবি শামসুর রহমানের কথা আপনাকে ভুলে গেলে চলবে না তারাও একইভাবে রাসূলুল্লাহর নিষ্কলুষ চরিত্রের উপরে তালা কলঙ্ক লেপন করেছিল আমাদের প্রতিবাদ করার ডিউটি আমরা প্রতিবাদ করে যাব তবে অপেক্ষা থাকুন হয়তো দু চার মাস এক আধ বছরের ভিতরে আবার এইরকম আক্রমণ আবার শুনতে হতে পারে এটা নতুন কিছু নয় সেই রাসূলুল্লাহর রিসালাত আর নবুয়াতের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এ তো চলেই আসছে এবং যতবার আমি খুব ক্লিয়ার কাট কথা বলছি যতবার নবীর উপরে আক্রমণ হয়েছে ততবার ইসলামের জোশ এবং জৌলুস অমুসলমানদের অন্ধকার আত্মাকে আলোকিত করে তুলেছে লিখে রাখুন সালমান রুশদি কিতাব লিখেছিল তাসলিমা নাসরিন নবীকে গালিগালাজ করেছিল ইনোসেন্স অফ মুসলিম সিনেমা তৈরি করে রাসূলুল্লাহকে আক্রান্ত করা হয়েছিল আর প্রত্যেকবার যখন যখন রাসূলুল্লাহর উপরে আক্রান্ত হয়েছে হিন্দু খ্রিস্টান শিখ ইসাই বৌদ্ধ সমস্ত অন্যান্য ধর্ম অবলম্বী শিক্ষিত সমাজ নবী মুহাম্মদকে কেন্দ্র করে তাদের জানার আগ্রহ বেড়েছে যখনই নবীকে গালিগালাজ করা হয়েছে শিক্ষিত মুসলমান সমাজ নবীকে জানার জন্য পড়া শুরু করেছে আর যারাই নবীকে পড়ার জন্য বই হাতে তুলেছে তারা আর ঘরে না ফিরে নবী মুহাম্মাদের ঘরেই নিজের জীবনের আত্ম উৎসর্গ করে দিতে বাধ্য হয়েছেন দ্যাট ইজ এটাই ইসলাম পৃথিবীতে যুগে যুগে তমাম দুনিয়া জুড়ে এটাই আমরা দেখেছি ইসলামে কোনো সন্ত্রাসের জায়গা নেই ইসলামে খুন রাহাজানি ইসলামে বাড়াবাড়ি ইসলামে মানুষে মানুষে হানাহানি লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক এর নাম ইসলাম মান কাতালা নাফসান বিগাইরি হাক্কিন ফাকান্নামা কাতালা আন-নাসা জামিয়া এর নাম ইসলাম কেউ যদি একটা মানুষকে হত্যা করে ইসলাম বলছে সে একটা নির্দোষ মানুষকে হত্যা করেনি বরং তামাম দুনিয়ার নিরীহ মানুষকে হত্যা করার পাপের বোঝা তার ঘাড়ে ছাপানো হবে দ্যাট ইজ ইসলাম এই যদি ইসলামের আদর্শ হয় আপনি লিখে রাখুন ইনোসেন্স অফ মুসলিম সিনেমা আমেরিকা প্রকাশ করার পর তামাম দুনিয়া ঝড় উঠল আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন ফ্রান্স ইতালি এই সমস্ত রাষ্ট্রগুলোতে এমন দিন নেই যে হযরত মুহাম্মাদের চরিত্রের কাছে আত্মসমর্পণ করে 200-500 হাজার অমুসলমান ইহুদি খ্রিস্টানরা কলমা পড়ছে না এমন কোনো দিন নেই আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ কারবালাতে একবার হয়েছিল 62 হিজরিতে আপনার 72 হিজরিতে কারবালাতে একবারই হয়েছিল ফরাত নদীর তীরে অতি উপকূলবর্তী তীরবর্তী এলাকায় কারবালা নামক জায়গাতে একবারই হয়েছে কিন্তু কবির ভাষায় ইসলাম যখনই আক্রান্ত হয় ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ
যখন শত্রুরা চাইবে ইসলামের বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, ওরা যত ফু দিয়ে নিভাবার চেষ্টা করবে আল্লাহ মুতিম্ম নূরিহি, আল্লাহ তত বেশি বেশি ইসলামের আলোর জ্যোতির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এটা ইসলাম আপনাকে আপনাকে ভাবতে হবে যে কেনই আক্রমণগুলো হয়। দুটো কারণে হতে পারে, একটা কারণে হতে পারে আমাদের রাষ্ট্র যেভাবে এখন চলছে, ভোটে জিততে হবে কোনো লাইন নেই, ঠিক আছে কারগিলে বোম ফাটিয়ে দাও আমি ভোট পেয়ে যাও ভালো রকম, ভোটে জেতার কোনো লাইন নেই তাহলে একটা দাঙ্গা লাগিয়ে দাও, একটা দাঙ্গা লাগিয়ে দাও, লাগিয়ে দিলেই পরে আমরা ভোটে জিততে পারবো। সমস্যাটা আপনাকে বুঝতে হবে, যখনই রসুলুল্লাহর অপমানের কারণে অপমানের কারণে আমরা রাস্তা অবরোধ করছি, মানুষ কষ্ট পাচ্ছে, আপনি আন্দোলন করছেন বেশ করুন, তো অবরোধ করেছে কারা? তখন প্রশ্ন আসছে মুসলমানরা, তো মুসলমানরা অবরোধ করেছে মানে অমুসলিম ভাইরা কষ্ট পাচ্ছেন, এটা একটা চরিত্র। আজকে বিহারকে কেন্দ্র করে, অগ্নিপথকে কেন্দ্র করে সারা ভারত জুড়ে যে আগুন জ্বলছে, এই আগুনটা কারা জ্বালাচ্ছে ভাই? এখানে কি কোনো মুসলমানের নাম আসছে না হিন্দুর নাম আসছে? কথা বলুন, কথা বলুন, কোনো জাতির নাম আসছে এখানে? আসলে ধর্ম ধর্ম করে মানুষকে আপনি মাতাল বানিয়েছেন আফিন খাইয়ে, কিন্তু পেটের জ্বালা যখন সুরি হয় তখন ধর্মের আফিন আর কাজ করে না, ট্রেনে তখন আগুন জ্বলে। আজকে অগ্নিপথকে কেন্দ্র করে সেটাই হয়েছে, যারা ট্রেনে আগুন লাগিয়েছে, একটা ট্রেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা মানে 50 কোটি, অসংখ্য ট্রেন চলেছে, সরকারি সম্পত্তি লুটপাট হয়েছে, প্রচুর পুড়িয়ে পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো আওয়াজ নেই। কেন নেই? আসলে যারা জ্বালাচ্ছে ওদের ধর্মীয় কোনো পরিচয় নেই, ওদের একটাই পরিচয় যে আমরা ক্ষুধার্ত ব্যক্তি, আমরা ক্ষুধার্ত ব্যক্তি, তো আন্দোলনের বিরুদ্ধে কারোর কোনো আওয়াজ নেই। যখনই হাওড়া জেলায় দুটো গাড়ি আটকায় তখনই বিরাটভাবে আওয়াজ ওঠে, কেন ওঠে? এটা মুসলমানরা করছে তাই। এরপরেও আমি বলছি আপনাকে ভাবতে হবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষ্কলুষ চরিত্রে বারবার কেনই আক্রমণ হয়। আমি আপনাদেরকে ওপেন বলছি, রাসূলুল্লাহ শুধু মা আয়েশা সিদ্দিকার সঙ্গে বিয়ে করেননি, একাধারে তিনি একটু বিতর্কিত থাকলেও 11 জন মহিলার সঙ্গে তিনি বিবাহ করেছিলেন, এটা আপনার মাথায় রাখা উচিত। এক এক করে আমি বলি, রাসূলুল্লাহ 25 বছর বয়সে বিবাহ করেছিলেন একজন মহিলাকে, তার নাম খাদিজা, তখন খাদিজার বয়স 40, ছেলের বয়স 25, খাদিজার বয়স, স্ত্রীর বয়স 40 বছর, এটাই ছিল রাসূলুল্লাহর ফার্স্ট। রাসূলুল্লাহর সেকেন্ড বিবাহ সাওদা বিনতে জামা, এই সাওদার বয়স তখন 50 বছর, রাসূলুল্লাহর চাইতে বয়স অনেক বেশি, অনেক বেশি। রাসূলুল্লাহর থার্ড বয়স আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহ, থার্ড বিয়ে আয়েশা বিনতে আবু বকর, এই আয়েশার সঙ্গে রাসূলুল্লাহ যখন বিয়ে হয় তখন নবীর বয়স 52 বছর, আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6 বছর। এর পর 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 হযরতে হাফসা, হযরতে জায়নাব, উম্মে সালামা, জায়নাব বিনতে জাহাস, জুয়াইরা বিনতে হারিস, উম্মে হাবিবা, সাফিয়া বিনতে হুইয়ান, মাইমুনা বিনতে হারিস, একাধারে আয়েশা সিদ্দিকার পরে আরো 8 জনকে যে বিয়ে করলেন তাদের বয়স 22, 23, 26, 30, 20, 36, 17, 36। আপনাকে শুধু এইটা ভাবতে হবে যে মানুষের যেটা প্রশ্ন যে জীবন যৌবনের জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য যদি বিয়ে হয় তাহলে একজন পুরুষ 25 বৎসরের ভরা যৌবনকে 40 বৎসরের একটা বৃদ্ধা রমণীর কোলে কিভাবে তিনি সঁপে দিতে পারেন, এটা তো আগে ভাবতে হবে। যে অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা উঠে এসেছে, আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তাদের জানতে হবে যে তিনি কি তার জৈবিক চাহিদা পূরণের জন্য বিবাহ করেছিলেন না কমিউনিটি, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার উন্নয়ন সাধন করার জন্য বিয়ে করেছিলেন, এটা তাদেরকে আগে ভাবতে হবে। আসলে কি বলবো, যারা প্রশ্ন করেছেন আমি তাদের উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, বুঝতে শিখুন ইসলাম থাকে
একটু উন্মুক্ত মন নিয়ে ভাবতে আমি অনুরোধ করছি, একটু বোঝবার জন্য অনুরোধ করছি। আর আমি যে আপনাদের বোঝাবো, আসলে আপনাদের যদি নামটা জানা না থাকে আমি অঙ্ক কিভাবে আপনাদের কষাবো? অঙ্ক বোঝাতে গেলে তো আগে নামটা বুঝতে হয়, জানতে হয়। আসলে যারা নামটাই জানে না তারা এখন অঙ্কের ভুল ধরার জন্য এগিয়ে এসেছে। আমি শেষ কথাটা বলছি, হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ যে বিবাহ করলেন, আচ্ছা আমার এক কথি প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ নাকি সম্পত্তি লোভে বিবাহ করেছিলেন? তাদের জানা উচিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার একজন স্ত্রী মারা গিয়ে, একজন স্বামী মারা গিয়েছিলেন, আর একজন স্বামীর কাছ থেকে তিনি পরিত্যক্ত হয়েছিলেন। এই খাদিজা তৃতীয় স্বামী হিসাবে রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ করলেন। খাদিজার অগাধ সম্পত্তি ছিল, এটা একদম ঠিক বলেছেন, অগাধ সম্পত্তি ছিল। তিনি দুইজন স্বামীর কাছ থেকে সম্পদ পেয়েছিলেন। রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ করার পর যে মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিল, কেউ যদি বলে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের লোভে খাদিজাকে বিবাহ করেছে, আমি বলছি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, আপনি শিক্ষিত নামের কলঙ্ক, আপনি অজ্ঞতার রাজত্বে বাস করছেন। কারণ মা খাদিজার যত সম্পদ রসুল পেয়েছিলেন সমস্ত সম্পদগুলো দোহা তুজার করে গরিব মিসকিন এতিম অসহায়দেরকে তিনি বিলিয়ে দিয়েছিলেন, এটা আপনার জানা নেই। আপনার জানা নেই হযরত মুহাম্মদ সারাদিন রোজা থেকে আধগানা খেজুর দিয়ে ইফতার করতেন, বাকি আধগানা খেজুর দিয়ে শেষ রাতে সেহরিকে পরের দিন রোজা রাখতেন। কোথায় হযরত মুহাম্মদের সম্পদ? মৃত্যুর সময় নবী মুহাম্মদের ঘরে এক টুকরো সোনা ছিল, একজন উপহার দিয়েছিলেন। রাসূলুল্লাহ এই আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা ঘরের সোনার টুকরো আছে, এইটা কোনো গরিব মিসকিনকে বিলিয়ে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ এতটুকু সোনা ঘরে আছে, আপনি এখন মৃত্যু যন্ত্রণায় কাতর, এই অবস্থায় আপনার এই চিন্তা মাথায় এলো? রাসূলুল্লাহ বলেছিলেন, আলী আমি চাই না যে আমার ঘরে এক টুকরো সম্পদ থাকা অবস্থায় আমি মুহাম্মদ মৃত্যুবরণ করি, আমি আল্লাহর কাছেই ফরিয়াদ করেছি, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা, আল্লাহ তুমি আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখো, ওয়া আমিতনি মিসকিনাল, আল্লাহ তুমি আমাকে মিসকিন হালাতে মৃত্যুদান করো, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিল, এবং হাসরের মাঠে গরিব মিসকিনদের সঙ্গে তুমি আমার হাসর করিও। সুবহানাল্লাহ বলেন যে নবীর আখলাক, যে নবীর আখলাক আদর্শ এই হতে পারে, কেউ যদি বলেন তিনি অর্থের লোভে বিবাহ করেছিলেন, তাহলে আসলেই সে লেখাপড়াটা শেখেনি। আর যদিও লেখাপড়াটা শিখেছে, সম্ভবত আরএসএস এর স্কুলে লেখাপড়া শিখে ঝগড়া বাঁধাতে শিখেছে, সত্যিকারের শিক্ষাটা তার ভিতরে নেই। আমি শেষ কথা আপনাদেরকে বলছি, নূপুর শর্মা একজন শিক্ষিতা মহিলা, ভালো লেখাপড়া জানেন তিনি, তিনি ভালো শিক্ষিতা মহিলা, এখন তিনি নবীকে নিয়ে এই কথাটা বলতে গেলেন কেন? দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে ইসলামের প্রতি ঘৃণা বসে তিনি এ কাজ করতে পারেন, আর একটা কারণ হতে পারে 2024-এ আবার তো মোদি ভাইকে তো ক্ষমতায় আবার আসতে হবে, কিন্তু সামনে আছে কি 2 কোটি চাকরি হয়নি, 15 লাখ টাকা পাওয়া যায়নি, দেশের টাকা বিদেশে লুট হচ্ছে, ব্যাংক বেসরকারীকরণ হচ্ছে, ট্রেন বিক্রির পথে, দেশের সম্পত্তি লাল কেল্লা সেটাও লিজ হয়ে গেল। এখন দেশের জনগণ ধীরে 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 যা বুঝতে পারছেন, তাতে আগামী দিন আবার ভোট পেতে গেলে মোদির জেতার জন্যে সবচেয়েতে বড় অস্ত্র হলো মুসলমানদের মাথা গরম করে দাও। আমার কথাটি বোঝা গেছে? মুসলমানদের মাথা গরম করে দাও, ওরা মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করুক, আর আমরা প্রচার করব যে হিন্দু খাতরে মেহে। বারবার দেখবেন আরএসএস পেজগুলোতে হিন্দি হিন্দু খাতরে মেহে। আরে ভাই হিন্দু কেসে খাতরে মে চলা গিয়া রাষ্ট্রপতি, সে তো হিন্দু আছে, প্রধানমন্ত্রী তিনিও হিন্দু, তাদের সমস্ত পার্লামেন্ট সংসদের সমস্ত সদস্যরা তারাও তো আপনাদের দলের, ডিএম তো হিন্দু আছে, পিএম তো হিন্দু আছে, ডিজি তো হিন্দু আছে, আইজি তো হিন্দু আছে, বিডিও তো হিন্দু আছে, থানার ওসিও তো হিন্দু হয়ে আছেন, তাহলে হিন্দু খাতরে মে ইয়ে কেসে মুঝে মালুম হোগা কি?
করে মালুম হবে না হাওড়া জেলাতে আপনারা একটু রাস্তাঘাট বন্ধ করে টায়ার ফায়ার জ্বালান আর ওই ছবিটা গোটা দেশময় প্রচার করে বোঝানো হবে যে হিন্দুরা সিয়াসি মুসলমান মাত্র 14 এই 14টা মুসলমান যদি এই আগুন লাগায় তাহলে পরবর্তীকালে আমরা এখানে বাঁচব কিভাবে এই মিথ্যা প্রপাগান্ডা গুলো রটিয়ে রটিয়ে হিন্দু ভোটগুলোকে এক জায়গায় করতে হবে তারা তো চাইবে মুসলমানের মাথা গরম করে দিয়ে হিন্দু ভোটগুলো এক জায়গায় করার জন্য আর আমাদের তো চাওয়া উচিত যে না হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরবার এই আওয়াজটা যদি আমাদের না হয় আমরাও যদি মাত্রা অতিরিক্ত মাথা গরম করে ফেলি তাহলে জানবেন আরএসএস এর উদ্দেশ্য আমরা সফল করে দিচ্ছি আরএসএস যেটা চাইছে সেটাই আমরা পূরণ করে দিচ্ছি কবি নজরুলের ভাষায় তো বলতে হবে এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আরএসএস চাইছে হিন্দু আর মুসলমান ভাগ করতে আপনি কি এটা ভাগ হতে দেবেন কথা বলুন এটা কি ভাগ করতে দেবে আজকে কেন একজন হিন্দু মহিলাকে এখানে এসে তিনি কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন হ্যাঁ এটাই ভারতবর্ষ বৈচিত্র্যের মাঝে ঐক্য সেটাই ভারতবর্ষ বাবরি মসজিদ শহীদ হলো হাজার হাজার হিন্দু ভাই তারা মুসলমানদের পাশে দাঁড়িয়ে বললেন এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে খাগড়াগড় মাদ্রাসার বোমা বিস্ফোরণ নিয়ে অনেক কথা হলো ছোটনদার মতো লোক ভানু সরকারের মতো লোক সুজাত ভট্টের মতন মানুষেরা তারাও সেদিন মুসলমানের পাশে দাঁড়িয়ে মুসলমানদেরকে সাহস জুগিয়েছে এদেশে আপনারা একা নন আপনাদের পাশে আমরাও আছি সুতরাং আরএসএস যদি ভাগ করতে সক্ষম হয়ে যায় তাহলে কিন্তু তারা সফল ওরা হিন্দু মুসলমান ভাগ করুক আমাদের দায়িত্ব হলো দেশটা হিন্দুর যতটা মুসলমানের ততটা খ্রিস্টানের ততটা ইহুদির ততটা আমরা সবাই মিলে আমাদের দেশটাকে সুজলা সুফলা শান্তির শান্তি এবং মৈত্রীর কেন্দ্রীয় পীঠস্থান হিসাবে আমরা আমাদের দেশটাকে হেফাজত করতে পারি তাহলেই কিন্তু আমরা আরএসএস এর বাস্তুগুর বাসা ভেঙে চুরমার করতে পারবো দুটো কারণে হতে পারে নাম্বার ওয়ান হয় তারা এটা করেছে ভোটে জেতার জন্য যে মুসলমানদের মাথা গরম করে দাও হিন্দু ভোটগুলো যেন এক কাট্টা আমরা পেতে পারি এটা একটা কূটনীতি নাম্বার টু আর একটা হতে পারে যেন মাথা গরম টরম কিছু না তাম দুনিয়া জুড়ে ইসলাম এবং হজরত মোহাম্মদ সাল্লামের ধর্ম বিশ্বে প্রতিদিন বাড়ছে প্রতিদিন বাড়ছে প্রতিদিন বাড়ছে এই বাড়টা কমাতে গেলে ইনোসেন্স অব মুসলিম সে সিনেমাতেও নবীকে অপমান করা হলো আজও গুগলে সেই সিনেমা চলছে এখনো চলছে শিক্ষিত সমাজ তারা ওইগুলো যখন পড়াশুনো করছে বলল হযরত মুহাম্মদ সত্যি কি এত খারাপ লোক আচ্ছা ঠিক আছে পড়ে দেখি এবারে নবী রাসূলুল্লাহ লাইফ হিস্ট্রি পূর্ণ মাত্রায় পড়া শুরু করেছেন পড়তে 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 একটা জায়গায় যে আর ঘরে ফিরছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামের ঘরেই থেকে যাচ্ছে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর শিক্ষিত সমাজে একটা বুঝবার সুযোগ হয়েছে হাটে ঘাটে মাঠে রেল স্টেশনে শিক্ষাঙ্গনে বিমানবন্দরে ভালো ভালো শিক্ষিত হিন্দু বুদ্ধিজীবী সমাজ তারা এটা নিয়ে আরে হযরত মুহাম্মদ 52 বছর বয়সে 6 বছরের একটা মেয়েকে বিয়ে করেছিলেন বিয়ে কি খুব খারাপ জিনিস তো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো করে পড়তে হবে জিনিসটা একটা মানুষের শুধু শুধুমাত্র একটা দিক নিয়ে তো বিচার করা যায় না তো পিকতলের লেখা বা আপনার বৈজ্ঞানিক নুরুল ইসলামের লেখা বা আমাদের আব্দুল আজিজ আলামান সাহেবের লেখা কবি গোলাম মোস্তফা সাহেবের লেখা আর রাহিকুল মাকতুম হাজার হাজার বই রয়েছে রসুলুল্লাহ জীবনীর উপরে এই বইগুলো তারা যখন পড়ছে পড়তে পড়তে পড়ার পরে তারা বলছে না তো আয়েশা সিদ্দিকার মতো 7 বছরের মেয়ে এটা বিয়ে করা হযরত মুহাম্মাদের দরকার ছিল দরকার ছিল আমি শেষ কথাটা বলছি আয়েশা সিদ্দিকার বয়স 6 বছর রাসূলুল্লাহর বয়স 52 বছর এই বিয়ের প্রস্তাবটা মূলত এসেছিল সিদ্দিক আকবর আবু বকরের বাড়ির পক্ষ থেকে তার মানে রাসূলের শ্বশুর মহাশয়ের পক্ষ থেকে এসেছিল প্রস্তাব এই প্রস্তাবটা রাসূলুল্লাহ মেনে নিয়েছিলেন মেনে নিলেন বয়সটা বাড়িয়ে চলে গেল যখন 9 বছর তখনই রাসূলুল্লাহ আয়েশার সঙ্গে নির্জন বাস তার আগে তাদের নির্জন বাস হয়নি এবারে যে কথাটা আপনাদের জানতে হবে অনেক পুলিশ এখানে আছেন
আমি পুলিশ প্রশাসনের কর্তব্য দায়িত্বে যারা রয়েছেন আমি এইটা আপনাদেরকে একটু বুঝতে বলবো। আমাদের ইসলাম কোরআন এবং হাদিস ভিত্তিক এটা আপনারা খুব ভালো জানেন, আর হাদিস হলো হযরত মুহাম্মাদের আদর্শ, হযরত মুহাম্মাদের কথাবার্তা, হযরত মুহাম্মাদের জীবন চরিত্র, এইগুলো সাহাবীরা বর্ণনা করেছেন, সেগুলোকে আমরা হাদিস বলছি। আমি একটা ছোট্ট পরিসংখ্যান আপনাকে দিচ্ছি, মুওয়াত্তা ইমাম মালিক এবং বুখারী এবং মুসলিম এই তিনটে চারটে হাদিস গ্রন্থের হিসেব দিচ্ছি। মুওয়াত্তা ইমাম মালিকে হাদিস বর্ণনা করেছেন রসুলুল্লাহ সব স্ত্রী সবাই মিলে 203টে, তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা একা হাদিস বর্ণনা করেছেন 174টা, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে রসুলুল্লাহর স্ত্রী সবাই মিলে হাদিস বর্ণনা করেছেন 61টা, হযরত আয়েশা সিদ্দিকা একা বর্ণনা করেছেন 54টা। মুসলিম শরীফে সমস্ত সাহাবীগণ সমস্ত রসুলুল্লাহ সকল বিবিগণ সম্মিলিতভাবে হাদিস বর্ণনা করেছেন 36টা, সেখানে হযরত আয়েশা সিদ্দিকা একা বর্ণনা করেছেন 9টা। এবারে অন্যান্য হাদিসের কিতাবে এসেছে 2522টা হাদিস নবীর সাহাবীগণ বর্ণনা করেছেন, এই 2522টা হাদিসের ভিতরে হযরত আয়েশা একা বর্ণনা করেছেন 1973টা হাদিস, সুবহানাল্লাহ বলেন। এবারে সর্বমোট রসুলুল্লাহ সাহাবিদের বর্ণনা করা হাদিসের সংখ্যা, রসুলুল্লাহর স্ত্রীগণ যারা তাদের বর্ণনা করা হাদিসের সংখ্যা 2822, তার ভিতরে হযরত আয়েশার একা বর্ণনা করা হাদিস 2210। যদি অল্প বয়সী একজন মহিলা রসুলুল্লাহর কাছে যদি না থাকতেন তাহলে তমাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদি বিজ্ঞান ভিত্তিক আদর্শ ভিত্তিক শান্তি সম্প্রীতি আর সোনার সমাজ প্রতিষ্ঠা করবার হযরত মুহাম্মাদের জিন্দেগীর এই মূল্যবান বক্তব্যগুলো, আয়েশার মতো একটা বাচ্চা মেয়ে যদি নবীর কাছে না থাকতেন বিশ্বের মুসলমান এই মূল্যবান বক্তব্য থেকে জনম জনমের মতো তারা মাহরুম হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর এই মূল্যবান সম্পদগুলোকে ধরে রাখার জন্য অত্যন্ত ধীশক্তি সম্পন্ন একটা মহিলা তার সঙ্গে থাকাটা খুব জরুরি ছিল। আমি বলছি রসুলুল্লাহর ইন্তেকালের পরে যখন খেলাফত প্রতিষ্ঠা হলো, আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, খালিদ বিন ওলিদ, আব্দুর রহমান ইবনে আউফ, জাফর বিন সাদিক, এনারা যখন মজলিসে সুরার বৈঠক করে যখনই কোনো মসলা মাসাইলের সমস্যা দেখা দিত তখন সব সাহাবিরা মিলে রসুলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশাকে ডেকে বলতেন, আমরা এই সমস্যায় পড়েছি মা, এ সমস্যার সমাধান আপনাকে বলে দিতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু রসুলুল্লাহর জীবনের বিভিন্ন হাদিস উল্লেখ করে সঙ্গে সঙ্গে হাজার হাজার সাহাবীদের মাঝখানে ইসলামী আদর্শ অনুযায়ী সেই সমস্যার সমাধান তিনিই বলে দিতেন, বলুন সুবহানাল্লাহ। এই নাম এই অঙ্কটা বুঝতে গেলে আপনাকে আগে নামটা পড়ে আসতে হবে, যারা নামটা জানে না তাদেরকে এই অঙ্ক কখনো বোঝানো যাবে না। আমি আবার বলছি দেশটা সবার, হযরত মুহাম্মদ সাল্লাম আক্রান্ত হলে যেমন আমরা প্রতিবাদ করি আমরা তেমন ভাবেই, কালীর উলঙ্গ মূর্তি নিয়ে যখন কেউ বিদ্রোপ করেছিল আমরা তখনও রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এই আমাদের ভারতবর্ষ। এখানে হিন্দু থাকবে, শিখ থাকবে, ইসাই থাকবে, এখানে নাসারা থাকবে, বৌদ্ধ থাকবে, সমস্ত জাতের মানুষ এখানে থাকবে, ভারতবর্ষ চিরকাল চিরকাল ধর্ম বর্ণ আর রং দেখিনি সব মানুষকে ভারতবর্ষ আশ্রয় দিয়ে এসেছে। সুতরাং আজকে যদি এই দেশকে আবার দুটুকরো করার ষড়যন্ত্র করা হয় আমরা কোনোদিন সেটাকে মেনে নেব না। মনে রাখবেন যারা বলছেন মুসলিম খাতরে মে হ্যায়, মুসলিম খাতরে মে নেই, হিন্দু ভি খাতরে মে নেই, আসল মে মেরা দেশ হিন্দুস্তান খাতরে মে হ্যায়। আপনি দেখুন তাকিয়ে, দেশের যদি 100 টাকা বিদেশে চুরি হয় মুসলমানের টাকা 14 টাকা, বাকি টাকা কাদের? যদি 100 ট্রেন পড়ে মুসলমানের ট্রেন 14টা, বাকি ট্রেন কাদের? কথা বলেন, কথা বলেন। দেশের সম্পদ যদি সর্বনাশ হয় মুসলমান তো 14%, বাকিটা কাদের? আসলে ধর্মের আফিন গিলিয়ে
সবার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পেটের টান যখন পড়ে আফিনের নেশা কেটে গেলি তখনই তারা ট্রেনে আগুন লাগায়। এটাও আরএসএস বিজেপির পাণ্ডাদেরকে বোঝা উচিত বলে আমি মনে করি। আমি আপনাদেরকে শেষ কথা বলছি, আরএসএসের উদ্দেশ্য যদি সফল করতে হয় আপনারা মাথা গরম করুন, খুব মাথা গরম করুন, প্রচুর মাথা গরম করুন, দেখবেন আরএসএস তালি দেবে, দারুণভাবে তালি দেবে। আর যদি মনে করেন না দেশটা আমাদের, দেশ সর্বনাশ হলে মোদির কিছু এসে যাবে না, অমিত শাহ কিছু এসে যাবে না, কারণ দেশের জন্য তাদের কোনো অবদান ছিল না। দেশের জন্য অবদান ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর, দেশের জন্য অবদান ছিল মাওলানা শওকত আলী মোহাম্মদ এলিয়ার আশফাকুল্লাহদের। আমি ত্রুটি বিচ্ছিতির জন্য ক্ষমা চেয়ে শান্ত শিষ্ট নম্র ভদ্রতা বজায় রেখে রসুল্লাহর আদর্শকে মাথায় রেখে যে নবী চলার পথের কাঁটা সরিয়ে দিতেন, এটা জানা আছে আপনাদের? নবী চলার পথের কাঁটা, এটা জানা আছে? যে নবী চলার পথের কাঁটা সরিয়ে দিতেন সেই নবীর প্রেম ভালোবাসায় কাঁটা বিছিয়ে দেওয়াটা কি খুব ভালো কাজ হবে? আমি ভাবতে বলছি আপনাদের, আবেগে পড়ে নয়, বিবেক দিয়ে, শিক্ষা দিয়ে, চেতনা দিয়ে, রসুল্লাহর আদর্শ দিয়ে, যে নবী পথ খুলে দেওয়ার পক্ষে, সেই নবীর আদর্শের মুসলমান আমরা যদি পথ বন্ধের পক্ষে হই, তাহলে জানবেন নিজের পায়ে নিজেরা কুরুল মারার নামান্তর হচ্ছে। এটা ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা আছে যারা আয়োজন করেছেন, আর আপনারা যারা এসেছেন, পুলিশ প্রশাসনের ব্যক্তিত্ব যারা সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের এই সভাটাকে সর্বাঙ্গীণ সুন্দর করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তো সর্বান্তকরণে তাদের সকলের প্রতি বৈষয়িক স্তর অনুযায়ী আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা স্নেহাশী জানিয়ে আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু দোয়া, ছোট্ট করে দোয়া করে দিন ভাইয়া, ছোট্ট করে দোয়া করে দিন।